নগর সহ জেলার তেরোটি উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম ও এলাকা ডুবে গেছে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান এ অবস্থায় জরুরি বৈঠকে বসেছে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সিলেটে নদ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট জকিগঞ্জ জৈন্তাপুর ও ছিলের সদর উপজেলা জেলার তেরোটি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে বলে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছে স্থানীয় লোকজন বলেন এক সপ্তাহ ধরে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নামছে পাশাপাশি সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে এতে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা হয়েছে জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারা সহ অন্য নদ নদীর পানির উপচে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অন্তত দশটি সড়ক তলিয়ে গেছে ডুবে গেছে ফসলের ক্ষেত ভেসে গেছে পুকুরের মাছ অসংখ্য বাসাবাড়িত পানি ঢুকেছে মঙ্গলবার সকালে সরজমিনে দেখা গেছে সিলেট নগরের অন্তত বিশটি এলাকা প্লাবিত হয়েছে এই এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে জনপ্রতিনিধি ও প্লাবিত এলাকার মানুষজন বলেন পানি বৃদ্ধি অব্যাহত আছে পরিস্থিতির অবনতি হওয়ায় জন দুর্ভোগ বেড়েছে উপজেলা সদরের সঙ্গে অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্কুল কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের পানি ডুবে পড়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে এছাড়া সিলেটকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য বিভিন্ন সংগঠন দাবি তুলেছে তারা আরও বলেন ভারত থেকে নেমে আসার ঢলেই মূলত এ বন্যা দেখা দিয়েছে সকালে কয়েক দফা ভারী বৃষ্টি হয়েছে এ কারণে যেখানে হাঁটু পানি ছিল সেখানে দেখা দিয়েছে কোমর সমান পানি বাড়িতে পানি ঢুকছে গবাদি পশু কোথায় রাখবেন এ নিয়ে অনেক গৃহস্থ চিন্তিত প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে দ্রুত প্লাবিত এলাকায় সরকারি ত্রাণ পৌঁছানোর দাবিও জানিয়েছে ভুক্তভোগীরা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত বেলা পনে বলেন সিলেটের প্রতিটি উপজেলা কম বেশি প্লাবিত হয়েছে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন বৈঠক করেছে পাশাপাশি উপজেলা পর্যায়ে প্লাবিত এলাকায় মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমানের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক প্লাবিত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কতটি গ্রাম বা কি পরিমাণ মানুষ পানিবন্দি রয়েছে সেটা জানাতে পারেননি আনোয়ার সাদাত তিনি বলেন বৈঠক শেষে সেটা জানানো হবে